রোববার বেলা একটায় সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরের ওয়েটিং রুম ও বারান্দায় অপেক্ষমান দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। অনেকে এসেছেন বিভিন্ন তদবির নিয়ে, কেউ এসেছেন নিজের কাজ নিয়ে, কেউ অন্যের হয়ে কিছু বলতে। দুপুর দুইটায় শিক্ষা মন্ত্রণালয়ের ফ্লোরে সচিবের দপ্তরের সামনে দেখা গেল 15 জনের বেশি দর্শনার্থী অপেক্ষমান। এছাড়া সচিবের দপ্তরের আশেপাশে বিভিন্ন রুমে বসে অপেক্ষা করছিলেন আরও 20 জনের মতো, যাদের বেশিরভাগই এসেছেন বিভিন্ন সমস্যা অবহিত করে একটা ভালো বদলি বা পোস্টিং করাতে। আওয়ামী লীগ সরকার পতনের পর সচিবালয়ে আওয়ামী ঘরানার লোকজনের আনাগোনা কমলেও তদবির থেমে নেই। গত সপ্তাহের কর্মদিবসগুলোতে সচিবালয়ের স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ, জনপ্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ বিভিন্ন উপদেষ্টার দপ্তরে এ ধরনের ভিড় দেখা যায়। সচিবালয়ে প্রবেশের পাশ বন্ধ থাকলেও নানাভাবে ম্যানেজ করে তারা প্রবেশ করছেন। জানা যায় 1979 সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী সচিবালয়ে এসব তদবিরকারীর বিষয়ে বিধিনিষেধ থাকলেও রাজনৈতিক সরকারের আমলে তা উপেক্ষিত হতো। এখন যারা তদবির করছেন তাদের অনেকেই বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, ডাক্তারও রয়েছেন। নিজেদের পদোন্নতি ও পোস্টিং নিয়ে নানামুখী তদবির নিয়ে এসেছেন তারা। এসব তদবির নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিশিষ্টজনরা মনে করছেন তদবিরবাজদের বিষয়ে সরকারকে কঠোর হতে হবে, এ বিষয়ক বিধিমালা মেনে চলার তাগিদ দিচ্ছেন তারা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোর্শিদ জানান, প্রতিদিন নানা ধরনের তদবির আসায় খুব অসুবিধা হচ্ছে, কাজের ক্ষতি হচ্ছে। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন। সানজিদা ইসলাম, কালবেলা।